আয় দেখো, আমি নিচে দিয়ে যাচ্ছি, ও যাচ্ছে কোদাল উপর দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? এনএমপি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বেলা ইঁদুর এত জ্বালাতন করেছে কি বলবো, এখানে থাকে মেয়ের বই খাতা, আর থাকে হচ্ছে বিস্কিট খাবার দাবার একটু থাকে, তো রাত্রে বেলায় মানে ইঁদুরের জন্য ঘুমোতেই পারিনি, প্রচন্ড ইঁদুর উৎপাত করেছে। আর তারপরে আমি তো এটার মধ্যে আটকে রেখেছিলাম, কিন্তু অত রাত্রে তো আর সেই ভিডিওটা আমি করতে পারিনি। রাত দুটোর সময় আমি এইটার মধ্যে ইঁদুর আটকে রেখেছি, তো ইঁদুরটা এটার থেকে বেরোতেই পারছিল না। তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে ওকে আটকে রাখবো, ছেড়েই দিই, তারপরে ছেড়ে দিয়েছি। সত্যি এখন এগুলো গুছাতে হবে, এখান থেকে সব পেরে ফেলতে হবে, কারণ এখানে আমি কিচ্ছুই রাখবো না, শুধু ওর বইয়ের ব্যাগ ছাড়া আর কোনো খাতাপত্র কিছু রাখবো না। আর আর ইঁদুরের সব নোংরাগুলো পটেগুলো পরিষ্কার করে আমি এখন এখানে সাজিয়ে রাখবো ওটা বিস্কিটের গুঁড়ো। চাল ভাজা মুড়ি বাজার থেকে আনা, দু রকমের বিস্কিট থাকে, একটা এই যে টোস্ট থাকে আর একটা এটা থাকে, তো এটার মধ্যে আমি এই চানাচুরের প্যাকেটটাও রেখে দেবো, কারণ ইঁদুরের কথা তো বলা যায় না, মানে এটাও খেয়ে নিতে পারে। একটি মধু বাড়ির থেকে কিনেছিলাম, আর দেখো মধুটায় না কেমন দানা পড়ে গেছে। আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে বাড়ির কেনা মধুতে কি দানা পড়ে না কি পড়ে না। এটা হচ্ছে নিমকি ভাজা, এটাও আর এই ইঁদুরের জন্য পাগল হয়ে যেতে হবে আর কি বলি, এত ইঁদুরের পটি। ও বাবা, তো অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করলাম, আর স্নান করেই দেখতে পাতে ছোয়েটার পরে নিয়েছি, কারণ এতটা ঠান্ডা কি বলবো। আর এখন এই জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি, আর সকালবেলা এমনি কেচে দিয়েছিলাম কটা জামা কাপড়, এই সেগুলো নেড়ে দিয়ে গেছি, সেগুলো মানে শুকিয়ে গেছে। আর মেয়েটা কোথায় গেছে ওকে এখন খুঁজতে যেতে হবে, স্নান করাতে হবে। কতটা বেলা হয়ে গেছে মানে মেয়েটার এখনো কোনো খবর নেই সোনা। আর মেয়ের জন্য এই যে গরম জল বেশিয়েছি, গরম জল তো হয়েই গেল, এখন স্নান করাবো, কোথায় গেল কে জানে। আর ওই যে দেখো, ওই যে ওই বাড়ির থেকে এখন হেঁটে হেঁটে চলে আসছে, স্নান করতে হবে না, আমি কিন্তু তোরা ডাকছি। দেখ তুই তোর বান্ধবীর জন্মদিনে যাবি না, চলে আয় তাদেরই। আর ও এখন যাবে, ওর বান্ধবীর আজকে বার্থডে, তো সেখানে যাবে, তো আমার শরীরটা ভালো নেই, আমি যাবো না। তো তখন থেকে বলছি স্নান কর স্নান কর, বিকেলে 5টায় আবার পড়া আছে, পড়াতে আসবে। আর ওই যে বড় মা ওকে বকা দিচ্ছে যে স্নান করে আয় সকালবেলায়, চলে আয়। আর ওর ওইখান থেকে বড় মা ওকে বকা দিল স্নান করে আসার জন্য, তো এখন ওই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছে, আসো তাদের। আর এই দেখো জানলায় অনেকদিন উনুনে রান্না করা হয় না, এত মাকড়সার জাল জমেছে, এগুলো পরিষ্কার করতে হবে। না না বাবা, এখানে চলো কলে, আজকে কলে করো, হাতি ছিল কালি লেগে যাবে হাতি। গরম জল দিচ্ছি, পরাবার স্নান করে যাও। আর এতটা গরম এখন, এই যে কাপড়টা দিয়েই জলটা নিতে হচ্ছে, তখন থেকে বলছি স্নান কর স্নান কর, কত বেলা হয়ে গেল আর এখনে ওর স্নান করা। আর এই গরম জলটা সঙ্গে ঠান্ডা জলটা মিশিয়ে মেয়েটা এখন স্নান করবে। গরম জল ভরে দিয়েছে আর আবার চলে গেছে ওই যে বাগানে, ওই যে অনেক ডাকাডাকির পর ওই যে এখন চলে এসছে, তাহলে কর। তাহলে আমাকে কেমন জ্বালাতন করে এই মেয়েটা, তাই দেখো তোমরা। তো যাবে এখন বান্ধবীর বার্থডে, তো সেই জন্য আমি এখন ওকে ম্যাগি রান্না করে দেব, কারণ জন্মদিনে যাবে, খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে, তো সকালে অনেক সকালে খেয়েছে, ওই জন্য ওকে আমি এখন একটু ম্যাগি রান্না করে দেব। আমার জলটা গরম হয়ে গেছে, এখন এই ম্যাগিটা জলে দিয়ে দেবো। তো ভেবেছিলাম খাওয়াবো না, কিন্তু দেখলাম ও তো সকালবেলা খায়ই না, অল্প কটা খেয়েছে, তো সেই জন্য মনে হয় খিদে পেয়ে গেছে, কারণ রবিবার দিন সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, খেলা করেছে, সেই জন্য আর দেরি করলাম না। ম্যাগিটা ফুটছে এখন, মশলাটা এটা ফুটলে এখন আমি এই যে মশলাটা দিয়ে দেবো। আজকে একটু জুসি ম্যাগি রান্না করছি একটু। হ্যাঁ আমার ওখান থেকে বলছে মা জল দিয়ে করবা, হ্যাঁ জল দিয়েছি, বেশি করে দিয়েছি অনেকটাই। আর ও ঘর থেকে বলছে মা কোন জামাটা পরবে, কারণ কোনটা পরে যাবে। তো এখানে চামচটাও পেয়ে গেলাম, চামচটাও পেয়ে গেছি, আমার ম্যাগি রান্না কমপ্লিট। এই দেখো ম্যাগিটা কেমন হয়েছে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হাতে বাইরে নিয়েছো ক্রিম? না
আর স্নান করিয়ে প্রতিদিন তো স্কুল থাকে, ওই জন্য ক্রিম আর লাগাতে পারি না, তো আজকে একটু ক্রিম লাগানোর মকা পেয়েছি, ওই জন্য ক্রিমটা লাগিয়ে দিই, নাহলে পুরো বুনো হয়ে থাকবে। আর এই ড্রেসটা কেমন লাগছে ফ্রেন্ড বলো তো? খুব ভালো লাগছে আমার তো, এবার তোর কালার আর আমার কালার তো ম্যাচ হয়ে গেছে একদম। জিন্সের কালার জিন্সের কোট না, এই ওটা ভিজা রয়েছে, ওটা কালকে ওটা পরে ঘুরতে যেতে হবে, তখন জিন্সের কোটটা থাক। একা একা মুছতে পারবে না, তবুও ওর মাথা মুছবে একা একা, মাথায় সমস্ত জল, প্রথম একটা এনেছিলাম সেটা ছিল স্ক্রিন টাচ না বাবা, স্ক্রিন টাচ ঘড়ি কিন্তু ভালো না, মানে আধা ঘন্টা পরে টাইম উল্টে পাল্টা হয়ে গেছে, তো তারপরে আমি এই যে এই ঘড়িটা আমি এখন কটা বাজে বললাম, দুটো দশ, এই দেখো আরে বড় কাটা নিজে ছোট কাটা, আমাকে একটা হাম্পি দে, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল, আরো গরম রয়েছে প্রচন্ড, কে এই মাত্র তো রান্না করলাম, খেয়ে ধর এদিকে দেখ তো ঠান্ডা হয়েছে না গরম। আর আমার সোনা এখন রেডি, জিন্স কোটও পরা কমপ্লিট, কি পড়েছিস ঘড়ি পড়েছিস? ঘড়িও পরা কমপ্লিট, তো এখন ও যাবে, সোনা তো রেডি, আর আমি এখন সোনাকে যাচ্ছি আমি রাস্তাটা পার করে দিতে, কারণ আমাদের বাড়ির সামনেই তো হাই রোড, তো প্রচন্ড মানে গাড়ি সবসময়, আর দেখো কোথায় উঠলো কোথায় উঠেছে তাই দেখো, মানে কোনো কাজ করতে ওর ভয় লাগে না, দেখো আমি নিচে দিয়ে যাচ্ছি, ও যাচ্ছে কোল উপর দিয়ে, দেখ বাবা দাঁড়া আমি এসে নি, আর রাস্তাটা পার করে দিচ্ছি, তাদের চলে আসবা কিন্তু পড়া আছে, তো আমার মেয়েটা এত বদমাইশি করে কি বলবো, আর যতক্ষণ বাড়ি থাকে বাড়ি তো একদম মাথায় তুলে রাখে, তো গেল বান্ধবীর বার্থডেতে আর বিকালে আবার পড়া রয়েছে, আজকের ব্লগটা এই অবধি, সবাই ভালো থেকো আর আমার মেয়ের আর আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো কমেন্ট করো, বাই।